এই তো, কেমন আছো? হ্যালো, হ্যালো, বলো। এই তো এদিকে তাকাও, এই তো এদিকে তাকাও, বলো কেমন আছো? বলো বলো। এই তো বলো কেমন আছো? হ্যালো বলো। হ্যালো, দিদি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো আদাব, শুনতে দিদি শুনতে পাচ্ছেন? জি আছে, বলো দিদি। দিদি আজকে কি নিয়ে বসছে? পাচ্ছেন? আচ্ছা, আপনি একটু ওকে ড্রয়িং করতে হেল্প করেন, তারপর ও কালার করবে। আচ্ছা, আপনি ড্রয়িংটা শুরু করেন, আমরা আবার আসবো আপনার কাছে। জিসানের কাছে চলে যাচ্ছি, জিসানকে আনমিউট করতে হবে। হ্যালো জিসান, এই যে হাই জিসান। বলো এদিকে দেখে, সারের দিকে তাকাও, দেখো সারের দিকে তাকাও। ভালো, বলো ভালো, নিজে ছাড়ার দিকে থাকো, সাইড দিকে থাকো, এদিকে দেখো, এদিকে এদিকে সাইড দিকে। আচ্ছা ভাইয়া, জিসান অনেকদিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল। আমরা বাড়িতে আসিলাম, পরে তো জিসান পরে ব্যথা পাই লেছিল পায়ে, জি জি, দুনো হাঁটু সুলাই লেছিল, লাস্টে জ্বর এসে পড়ছিল, ওই যে লকডাউনের পর পরও আসতে পারি নাই এই কারণে। অনেক এখন আপনারা কি সিলেটে আছেন? হ্যাঁ সিলেক্ট আসছে, বাড়িতে থেকে তো আমরা নেট পাই না, যার ফলে বাড়ি থেকে আমরা জয়েন করতে পারিনি। বুঝতে পারছি। আচ্ছা, এখন চেষ্টা করবেন জিসানকে নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করানোর জন্য। নার্সিং এ তো আমরা নিয়মিত ক্লাসে বসবো। আচ্ছা, আজকে জিসান কি নিয়ে বসছে? কিছু নেই না, যে ফাজলটা নিছে আর কি, রিং সার্কেল। আচ্ছা, জিসানের জন্য ওই এটা ময়দা দিয়ে ডু তৈরি করার কাজটা একটু করেছিল কয়েকদিন জিসান, এরপর আবার ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে, তো আবার চেষ্টা করবেন ওই ময়দা দিয়ে ডুটা ওকে দিয়ে তৈরি করানোর জন্য। ময়দা দিয়ে আমরাও কাজ করাইছি, ময়দা দিয়ে বাড়িতেও কাজ করাইছি। জি আচ্ছা, তো চেষ্টা করবেন ভাইয়া ওই ময়দা দিয়ে ডুটা বানানোর জন্য আগামী ক্লাস থেকে। আচ্ছা, আর আজকে পাজল নিয়ে বসছে, আমরা দেখতেছি জিসানের, আপনি জিসানকে নিয়ে কাজ শুরু করেন। আচ্ছা, বলে যাচ্ছি আলিফের কাছে, আলিফকে আনমিউট করতে হবে। বলো। আলিফ, হ্যালো, এদিকে তাকাও আলিফ, এদিকে তাকাও, তুমি কেমন আছো? ভালো। আলিফ বলো, বলো ভাবি আলিফ আজকে কি নিয়ে বসছে?
আলিকে যে কয়েন দিছিলাম চালের চালের মধ্যে কয়েন কিছু মিশিয়ে দিছিলাম যে এখান থেকে বক্সে ফেলা এখন দেখতেছি সে চাল খাওয়া শুরু করে দিছে সুযোগ পাইলে খাইতেছে এখান থেকে নেওয়া এই যে এখানে নিয়ে নিয়ে রাখবো কালকে করছিল আবার সুন্দর কিন্তু এখন যে চাল খাওয়ার প্রতি নেশা বেশি তার কয়েন নয় যে এভাবে হ্যালো আচ্ছা ভাবি আপনি আলিফকে নিয়ে কাজ করেন আমরা আবার আসবো আপনার কাছে না চলে যাচ্ছি আহনাফের কাছে আহনাফকে আনমিউট করতে হবে হ্যালো আহনাফের আম্মুকে বলতেছি ভাবি শুনতে পাচ্ছেন জি হ্যালো আসসালাম আলাইকুম স্যার জি আসসালাম আলাইকুম ভালো আছেন আমি খেয়াল করি নাই আসলে কয়টা বাজছে ঘুমাইতে ছিলাম তো আপনি আহনাফকে নিয়ে ক্লাসে বসেন আমরা আহনাফের ক্লাস দেখবো এখন আমরা চলে যাচ্ছি দীপ্তর কাছে দীপ্তকে আনমিউট করতে হবে হ্যাঁ দিদি দীপ্তর কি ড্রয়িং শেষ শেষ এটা করতে জানা এটা আচ্ছা বুঝতে পারছি এবারে রং কালার পেন্সিলের নাম বলে বলে কালারের নাম বলে বলে দেন ও কালার করবে সবুজ পেন্সিলটা দীপ্তর হাতে দেন আর দীপ্তকে বলেন কালার করতে আবার আম্মুকে বলতেছি দিদি যে পেন্সিল গুলো দিয়ে দীপ্ত কালার করবো ওই পেন্সিল গুলো রেখে আর বাকিগুলো আপনি সরিয়ে নিতে হবে না হলে দীপ্ত এরকমই পেন্সিল ব্যাগ থেকে বের করবে আর ঢুকাবে এরকম আচ্ছা না এটা করব না এটা যে বসানোর জন্য দিছি তো অনেক সময় উঠে পড়ে যায় তুমি বুঝছো বসানোর জন্য বসিয়ে রাখা তো বসে থাক তুমি উঠে চলে যায় তো স্যার আমি ছেলেটা ওই পড়ার রুমে যাচ্ছে না এখানে আমি ক্লাস করাইতেছি ওকে ঝামেলা করতে একটু আগে জুট করে আমি দিতে পারি নাই
আচ্ছা আমরা যেভাবে আহনাফকে দেখতে পারি ক্লাস করাবো ওকে আচ্ছা ঠিক আছে আপনি ক্যামেরাটা আহনাফের দিকে নেন আমরা যেন আহনাফকে দেখতে পারি এটা কি বল এটা কি এটা বল বলের রং কি বলো বলের রং কি বলের রং আমরা জিসানের কাছে যাচ্ছি জিসানকে আনমিউট করতে হবে বলের রং কি হাতে হলো দুপুরের খাবারের পর জিসান কে ঘুম পড়ানো হয়নি না দুপুরের পরে তো জিসান খুব কম হঠাৎ হঠাৎ ঘুমায় সবসময় ঘুমায় না বুঝতে পারছি এখন এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে জিসানকে খুব ঘুমে ডিস্টার্ব করতেছে না জিসান এমনি ঘুমায় না হঠাৎ ঘুমায় আর কি মানে রেগুলার ঘুমায় না দুপুরে খাবারের পর চেষ্টা করবেন কিছু সময় বিশ্রাম পকে দিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে বলবেন চেষ্টা করি চেষ্টা করলেও ঘুমায় না মানে যদি ঘুমায় অনেক সময় দেখা যায় যে পাঁচটার দিকে পাঁচটার দিকে হ্যালো ঘুমায় রাত্রে এগারোটার পরে ঘুমায় আপনি কাজ করেন আচ্ছা আমাদের মিতালি মিস কিছু বলবেন চ্যানেল উদ্দেশ্যে জি হ্যাঁ ভাইয়া দা ভালো আছেন সকালে ঘুম থেকে কয়টায় উঠে সকালে 9:30 বাজে আর রাতে ঘুমায় কয়টায় 11:30 ঘুমায় আপনি চেষ্টা করবেন জিসানকে আর একটু সকাল ঘুম থেকে তোলার জন্য বসতে পারবে প্রবলেম হবে না আর জিসানের যে আগে রুটিনটা আছে ওই রুটিনটা ফলো করেন কারণ অনেকদিন জিসানের ক্লাস মিস গেছে বাড়িতে যেতে ছিলেন ওইভাবে রুটিন অনুযায়ী সম্ভব হয় নাই হয়তো কাজ করা বা কতটুকু হয়েছে জানি না আমি তো বুঝতে পারছি আচ্ছা যাই হোক তো অনেকটা ক্লাসই ওর মিস হয়ে গেছে তারপরে চেষ্টা করুন কি জিসানকে যে আগের যে রুটিনটা আছে স্কুল থেকে দেওয়া ওই রুটিন অনুযায়ী ওকে প্রতিদিন কাজ করানো আর আপনারা সবাইকে তো আইপি দেওয়া হয়েছে আইপি অনুযায়ী আপনারা প্রতিদিন কাজগুলো করবেন ওদেরকে নিয়ে আইপি তে যে যে কাজগুলো আছে সবগুলো কাজগুলো প্রতিদিন করার চেষ্টা করবে আর কি আপনার শরীর ভালো আছে তো এখন না হ্যাঁ এখন ভালো আছে ঠিক আছে ভাইয়া আমরা আবার আলিফের কাছে যাচ্ছি আচ্ছা ভাবি মুভি নাই আমরা আনাফের কাছে যাচ্ছি আনাফকে আনমিউট করতে হবে আনাফের ভিডিওটা দেখা যাচ্ছে না
আলিফ বসো, আলিফ। হ্যাঁ ভাবি আদাব, এই তো ভালো। কি অবস্থা ভাবি আনাতে? ভাবি আনা কি যে দিছে একটু বলবেন আমাদের। হ্যালো, ভাবি আনা কি চাইতেছে একটু বলেন। জি ভাবি আদাব, বলছি আনা কি চাইতেছে? ভাবি বুঝি নাই আনাকে কান্নার জন্য বুঝে যাচ্ছে না, কোথায় কি জোরে বলতে হবে, একটু জোরে কি বলতে হবে, আপনার কথা বুঝা যাচ্ছে না। এখন বলেন, বলছি আনা কি চাইতেছে, কান্না করতেছে কেন? না ওকে জোর করে আমি পড়ার রুমে নিয়ে আসছি, ওষু আসছি রেস্টেছি, এখন টাইম 4টা বাজছে, আমি চালু হচ্ছে না করে ওকে নিয়ে আসছি ক্লাস থেকে। আচ্ছা ভাবি, হ্যাঁ আপনি মোবাইলটা একটু ঠিক করেন, আজকে আপনাকে ক্লাস করতে হবে না, আপনি আমার কিছু কথা শুনেন। আচ্ছা আপনাকে ছেড়ে দেন, যেহেতু ক্লাস করতে চাচ্ছে না জোর করে এখন আর করবে না, ছেড়ে দিন আপনি। ওকে, হ্যাঁ আপনি কষ্ট করে, আমাদের ঠিক 4টায় তো ক্লাস শুরু হয়, আপনি ক্লাসে আধা ঘন্টা আগে আনাপকে নিয়ে ওর রুমে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ আনাপ কিন্তু প্রতিদিন ক্লাস করে এবং খুব ভালো ইমপ্রুভ আছে আনাপের, আমরা দেখতেছি। আপনি ওকে যথেষ্ট সময় দিচ্ছেন, হচ্ছে কি যে আনাপ তো স্থির হয়ে বসতে চায় না, ওইটা আনাপের একটা বিরাট প্রবলেম। তো ওইটার জন্য আপনি চেষ্টা করুন যে আনাপকে প্রতিদিন যখনই ক্লাস নেবেন, বাসায় নেন আর আমাদের সাথে যখন বসেন তখনই আপনি চেষ্টা করুন যে আনাপকে একটা জায়গায় স্থির করে বসানোর। আমি আপনাকে দেখতে পাচ্ছি না ভাবি, আপনার মোবাইলটা ঠিক করতে হবে। সমস্যা, আমার একটু শুনতে অসুবিধা হচ্ছে, এর জন্য আমি মোবাইলটা কানে রেখে দিচ্ছি, আমার একটু মোবাইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হলো কি যে যদি আনাপের স্থিরতা না বাড়ে তাহলে কি যে যে কাজগুলো আনাপ শিখতেছে বা করতেছে ওই কাজগুলো একটা সময় ভুলে যাবে। আচ্ছা হ্যাঁ, ওই জন্য আমার ফার্স্টে কিন্তু স্থিরতা আইকনটা এইগুলো নিয়ে আমরা বেবিদের কাজ করি এবং সবাইকে বলি যে এই কাজগুলোই বেশি করে করার জন্য। আমাদের যদি স্থিরতা আইকনটাক মনোযোগ এই জিনিসগুলো না থাকে তাহলে দেখা যাবে যে হয়তো আমরা পরিশ্রম করব ওরাও শিখবে বাট ওইগুলো একটা সময় ভুলে যাবে, ওইটা দীর্ঘস্থায়ী থাকবে না। আচ্ছা তো আপনি কালকে থেকে একটু কষ্ট করে আনাপের যে রুমে আপনি ক্লাস নেন ওই রুমটাতে আধা ঘন্টা আগে আনাপকে নিয়ে আসবেন এবং ওকে ওর হ্যাঁ পছন্দের যে খেলনাগুলো আছে ওইগুলো দিয়ে বসানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আমাদের ঠিক 4টায় ক্লাস শুরু হয়, আমরা অনেক সময় ওয়েট করি যে একসাথে দুজন বা তিনজনকে নিয়ে ক্লাসে ঢোকার জন্য, আর কেউ 5 মিনিট আগে আসেন কেউ 5 মিনিট পরে আসেন, ওই জন্য একটু লেট হয় বাট আমরা ঠিকই 4টা থেকেই থাকি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন কালকে থেকে 3:30টার দিকে আনাপকে নিয়ে একটু বসার জন্য, আমরা 4টায় ক্লাসে বসবো, কিন্তু আপনি ওকে নিয়ে একটু সময় দিবেন আর যাতে আনাপ স্থির হয়ে বসে। ঠিক আছে, কিন্তু হচ্ছে 3 দিন ক্লাস হয়নি, তো যে ইঞ্জেক্ট বললাম না ইঞ্জেকশন দিছিলাম যে প্রথম দিন আমরা আমি এখানে ক্যামেরা ক্লাস অ্যাটেন্ড করছি, বাকি দুই দিন ড্রপ হয়ে গেছিল, করতে পারছি ইঞ্জেকশন দেওয়ার কারণে এখন একটু আরাম পাইছে এর জন্য। আচ্ছা ভাবে সমস্যা নেই, আর কি কোন কথা আছে আনাপকে নিয়ে? মোটামুটি একটু অসুস্থ আমি, সবগুলো ভিডিও দেখছি অনেক সুন্দর করে খাচ্ছে দেখলাম,
তারপর যে নাম জিজ্ঞেস করছেন নাম বলার চেষ্টা করতেছে জি তানিশা তারপর যে ওর একটা বোন আছে যেগুলোর নাম ওদেরকে বলবেন যে আর কি হ্যাঁ ঐশি ওদেরকে বলবেন যে প্রতিদিন ওকে নাম ধরে বেশি বেশি করে ডাকার জন্য আর কি বা ওদের নামটা একটু বলানোর চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে ছোট ছোট কথাগুলো যে খাওয়ার সময় আলিফ চলো ভাত খাই আম্মুকে বলে ভাত দেওয়ার জন্য আম্মু ভাত মানে এই যে ছোট ছোট শব্দগুলো আম্মু ভাত খাবো এগুলো যদি ভেঙে ভেঙে বলে শুনতে শুনতে একটা সময় দেখা যাবে যে বলার চেষ্টা করতেছে দেখলাম যে ভাত খাই ওইটা বলার চেষ্টা করতেছে স্পষ্ট ভাবে দেখতেছে অনেকগুলো শব্দ বলার চেষ্টা করতেছে কিন্তু নিজে থেকে বলে না দিদি ওই যে আসানা যে গিয়ে বললো ওইটা নিজে থেকে বলে না ওই জোর কইরা বসাইয়া তারপরে বলানো লাগে তারপর যে বিভিন্ন কাজ দিয়ে ওকে যে ইয়ের কাছে ঐশীর কাছে পাঠাবেন বা ঐশীকে বলবেন আপনার কাছে পাঠানোর জন্য যে আমার কাছে কলম নিয়ে আসো বলবেন যে কলমটা আপনাকে বলার জন্য বা ঐশীর কাছ থেকে ওই জিনিসটা নিয়ে আসো ওই ছোট ছোট শব্দ ওকে বলবেন যে বলানোর জন্য আর কি বা আপনি একটু বলানোর চেষ্টা করবেন বিভিন্ন কাজের মাধ্যমে সারাক্ষণ দেখা যাবে কি ওর সাথে কথা বলতেই হবে আর কি এমনি শরীর ভালো আছে তোর না হ্যাঁ ভালো আছে এখন করতেছে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে এখন ইদানিং যে আবার ঢিলানির অভ্যাসটা আবার দেখতেছি কিছুটা বেশিরভাগ আর কি কাপড় তার ডয়ের থেকে কাপড় খুলে আর ওই একটু ঢিল দেয় আর কোথাও পাপুস রাখা যায় না ওগুলো ঘরের মাঝে ওর সামনে বলার প্রয়োজন নেই খুলো আগে খুলো খুলো আগে আলে বিপদ খুলো আলে ওই যে আদাব দাও আদাব দাও আদাব খুলো চাল থেকে কয়েন বাস্তেছে অনেক ভালো একটা কাজ করতেছে চাল খাওয়া শুরু করে আবার এখন নিয়ে বসছিলাম দেখতেছি চালটাই খাইতেছে বেশি রাইখাচ্ছে আর বেশি দিদি ওই যে ধমক দিয়ে বললে ও কিন্তু কথা শুনে আমার মনে হয় আমার গলা বড় হয়ে যেতেছে ওর সাথে জোরে জোরে কথা বলতে বলতে ধমক দিতে আস্তে করে সুন্দর আদর করে বললে কিছু বলে না ধমক দিয়ে বলা লাগে জোরে আর কি কাজ করো না আর ব্যাট বললে ডরায় যদি বলে ব্যাট কথা না শুনলে ব্যাটটা নিয়ে আসো বললে গিয়ে আবার বসে মারা লাগে না ব্যাট শুনলেই ওর আচ্ছা এটা যত কম বলা যায় তত ভালো ভয় দেখানোর দরকার নেই তুমি কাজ করো আমি একটু হ্যাঁ দীপ্তর সাথে কথা বলি হ্যালো হ্যাঁ দিদি দীপ্তকে আনমিউট করতে হবে দিদি কেমন আছেন এই তো দিদি আছে হ্যাঁ দিদি কি অবস্থা দিদি দীপ্তর আমরা চেষ্টা করবো যে এক একদিন এক একটা জিনিস নিয়ে বসার জন্য আর কি তাহলে না হয় যে একটা জিনিস যদি প্রতিদিন দেয় তাহলে বিরক্ত হয়ে যায় ওরা ভাল লাগে না আমাদের নর্মাল যারা বেবি আছে দেখা যায় কি যে প্রতিদিন একটা কাজ করতে চায় না
এটা কোয়েন বক্স নিয়ে কয়েকদিন করছে, তারপরে ওই যে ডো বানানো এটা কয়েকদিন করছে, এখন ওগুলো করতে যায় না। ওর পছন্দের যে খাবার গুলো আছে ওইগুলো একটু চেষ্টা করবো আর কি প্রতিদিন খাওয়ানোর জন্য। আর কি আপনাদের কারো কোন কথা আছে যদি থাকে তাহলে একটু কষ্ট করে আনমিউট করে আমাদের বলতে হবে। হ্যাঁ তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। টাটা দীপ্ত, আনি, দিশান, আনা, আলি, বাই বলো, টাটা, বাই বলো, বাই বাই।